কুচবিহার উষাবাজার সংলগ্ন এলাকায় তৃণমূল ছাত্র সংগঠন তৃণমূল কংগ্রেসের পতাকা লাগাতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়। উষাবাজার সংলগ্ন এলাকায় উত্তপ্ত পরিবেশ, এলাকা মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক টিএসআর বাহিনী এবং এয়ারপোর্ট থানার পুলিশ। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশ ভট্টাচার্য কি বলছেন তা আমরা শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, টুডেজ বাংলা। আমরা সাধারণ সুতি বললো, আমরা সাধারণ পতাকা লাগাচ্ছিলাম দাদা, পতাকা লাগাতে গিয়ে বিজেপি আমাদের আটকালো। আমাদের কয়েকজন মাত্র ছেলে মেয়ে, আমরা 10-12 জন নিয়ে সমস্ত কোভিড প্রোটোকল মেনে পতাকা লাগাচ্ছিলাম। উল্টো দিকে 100-150 জন লোক ওদের আমাদের আটকানোর চেষ্টা করে, সুদীপ পতাকা লাগাতে গেলে সুদীপের হাতে ধাক্কা পর্যন্ত তারা পারে। এই পরিস্থিতি পুলিশের সামনে সম্পূর্ণটা ঘটছে। আমাদের কথা হচ্ছে আগরতলার বুকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড প্লাস সিকিউরিটির কনভয় যাচ্ছে, তার সামনে এই অবস্থা। কি অবস্থা ভাবুন এখানকার প্রশাসনের। আর এটা যদি শহরের বুকে হয়, আগরতলা রাজধানীর বুকে, তাহলে গ্রামের দিকে বিরোধীদের কি অবস্থা। আমরা 12 জন, আমাদের জন্য কোভিড প্রোটোকল আমরা মেনে যাচ্ছি, আর যারা রাজ্য চালাচ্ছে শাসক দল তাদের জন্য কোনো কোভিড প্রোটোকলের বালাই নেই। 200-এর উপর লোক নিয়ে দাঁড়িয়ে ঝান্ডা স্লোগান দিচ্ছে, আমাদের কনভয় যাচ্ছে তার সামনে ঝান্ডা নিয়ে চলে আসছে। আর আমরা কি করেছি, মিটিং নয়, মিছিল নয়, সাধারণ পতাকাগুলো লাগাচ্ছি। পতাকা লাগাতে গিয়ে ওদের ভয় চৌচির হয়ে গেছে, তারা বুঝতে পারছেন কোন পরিস্থিতিতে রয়েছে। তো আজকে পতাকা লাগছে, এর পরের দিন ওই ভাইদেরই আমাদের সাথে এসে আমাদের ঝান্ডা লাগাতে হবে, 23-এ যখন শপথ গ্রহণ করবে ত্রিপুরায় তৃণমূলের মুখ্যমন্ত্রী। ওই দিনটার জন্য ওই পতাকা লাগানো শুরু হয়েছে।